नमस्कार বন্ধুরা, আমি কল্পনা। আমার চ্যানেলে আপনাদের সকলকে সাগর অভিনন্দন। আমি আজকে বাঙালিদের অতি প্রিয় একটা শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হলো পাট শাক। এই পাট শাক আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি, যেমন হলো পাট শাকের চচ্চড়ি, পাট শাক ভাজা, পাট শাকের ঝোল। সাধারণত আমরা পাট শাকের ঝোলটাই বেশি খেতে পছন্দ করি। আমিও আজকে পাট শাকের ঝোলের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখিয়ে দিই আমার এর জন্য কী কী লাগছে। এখানে আমি একাটি পাট শাক নিয়েছি, এটাকে ভালো করে ছাড়িয়ে তিন চারবার জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে একটা স্ট্রেনারের মধ্যে এটাকে জল ঝরতে দিয়েছি। এবারে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে দু তিনটাও শুকনো লঙ্কা দিতে পারেন। তার সাথে দিচ্ছি কালো জিরে আর জোয়ান। কালিরে আর জোয়ান ফোড়নে পাট শাকের ঝোলটা রান্না করলে খুব সুন্দর খেতে লাগে। এইটাকে আমি একটু ভেজে নেব। ফোড়নটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার এসে গেছে। এবারে এর মধ্যে আমি বেশ খানিকটা রসুনকে থেতো করে নিয়েছি, সেইটাকে দিয়ে দিচ্ছি। রসুনটাকে ভেজে নেব কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত। রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে এটাকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেব। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, এবারে এর মধ্যে ধুয়ে রাখা পাট শাকটাকে আমি দিয়ে দিচ্ছি। এটাকে এখন দু তিন মিনিট একটু আমি নাড়াচাড়া করে নেব। আমি পাট শাকের ঝোল করবো বলে একাটি এখানে পাট শাক ব্যবহার করেছি। পাট শাক চচ্চড়ি বা পাট শাক ভাজা হলে এখানে শাকের পরিমাণটা একটু বেশি লাগবে। পাট শাকটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দু কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা একটু আন্দাজ করে দেবেন, জলটা ফুটবে তারপরে একটু শুকাবে, নিজে যেমন ঝোলটা পছন্দ করেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে এখন রান্না করব। আমি 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 থেকে 5 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি 5 মিনিট পর ফিরে এসেছি। কড়াইয়ের ঢাকনাটাকে খুলে দিয়েছি। এখানে পাট শাকটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটাই শুকিয়ে নিয়েছি আমি। এবারে উপর থেকে আমি একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি। কাঁচা তেলটা ছড়িয়ে আর একবার নাড়াচাড়া করে দিলাম। এর সাথেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পাট শাকের ঝোল। বন্ধুরা, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরমের দুপুরে লাঞ্চে প্রথম পাতেই যদি এই পাট শাকের ঝোল থাকে, দেখবেন বাড়ির প্রত্যেকেই খুব তৃপ্তি করে খাবার খাবে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে প্লিজ লাইক করবেন, নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আজকে আসছি নেক্সট ভিডিওতে আরও একটা রেসিপির সঙ্গে, দেখা হচ্ছে। নমস্কার।